नमस्ते गुणिनं श्रेष्ठं नमस्ते धरणीधरं ब्रह्मवारिणमस्तुते त्रायमं कृष्णपूर्णं भुजसत्त्वेण शिरसिगच्छं कटितटितकूलं नेत्रं केशचरकोटाक्षं विदधतु सदा श्रीमद्भिन्नामनवसत् लीलापरिचयं जगन्नाथ स्वामी नयन पृथ्वी श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री जगदाधर शिवाषादी गौरवृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे नाम हरिर्नामैव केवलं कलो नस्त्येव 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 गतिरं श्लोकोत्तर पावन गुरुपाद पद्म जय युक्त हो उपस्थित श्री आचार्य देव जय युक्त हो श्री बहुपा सरस्वती गोस्वामी ठाकुर जय युक्त हो हमरा अत्यंत भाग्यवान आज के श्री प्रभुपाद व्यास पूजा महोत्सव श्रवण कीर्तन करवार सौभाग्य लाभ करेछि। अनंत काल धरे जी भ्रमण करते संसार चक्र किंतु कोनो भाग्य कोनो जीव कोनो भाग्य कोनो जीव उद्धार पाए सफल केमन बोलचे नदी प्रवाह जैसे काटते लागे तीरे नदीते बोए जावर समय कोनो भाग्य কোনো কাঠ এসে তীরে লাগছে সব তো ফেসে চলে যায় সমুদ্রের মধ্যে যখন বান হয় বন্যা হয় এরকমভাবে আমরাও সংসার চক্রে ভ্রমণ করতে গিয়ে কখনো কোনো ভাগ্যে কোনো গুরু বৈষ্ণবের কৃপা সান্নিধ্যে এসে আমরা উদ্ধার পাচ্ছি বা কৃষ্ণ পাদ পদ্মে আটবার কৃষ্ণ শ্রীকৃষ্ণের কথা শুনবার সুযোগ লাভ করেছি। বিশেষভাবে কলিযুগ ধর্ম ও হয় যুগের অনুরূপভাবে সত্যযুগে ছিল ধ্যান ত্রেতা যুগে ছিল যজ্ঞ দ্বাপরে পরিচর্যা কলিযুগটি হল নাম প্রধান বা ভক্তি প্রধান এ যুগটাই ধ্যান অষ্টাঙ্গযোগ কর্মযোগ ইত্যাদি দ্বারা হয় না কেবল ভক্তি শুদ্ধ ভক্তি ওই জন্য বললেন হরের নাম ওইব কেবল কল নাস্তেব 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 গতির অন্য কোন গতি না একমাত্র হরিনাম। ভাগবতে সরস্বতী ঠাকুর সঙ্গে কোন সময় একজন বড় পণ্ডিতের দেখা হয়েছিল। সরস্বতী ঠাকুর বললেন ভাগবতী হচ্ছে আমাদের ভাষ্য বেদান্ত ভাষ্য শ্রীমৎ ভাগবত অপ্রাকৃত ভাষ্য এই ভাগবতে প্রথমে কি বলছেন বলছেন নৈশ্বর্ণ মপ্যচ্যুত ভাববর্জিত ন শোভতে নিরঞ্জনম বলছে নিষ্কাম কর্মযোগ শোভা পায় না নৈষ্কর্ম অপ্যচ্যুত ভাব ন শোভতে জ্ঞানম অমলম নিরঞ্জনম এমনকি জ্ঞান যোগ যদি হরিভক্তি যুক্ত না হলে শোভা পায় না। ওই জন্য প্রধান হল হরিভক্তি এবং এই ভক্তির প্রধান অঙ্গ হল দুটি একটি হল নাম আরেক অঙ্গ হচ্ছে শ্রীমন্দির বিগ্রহ। ওই জন্য শ্রীমন মহাপ্রভু বললেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন সাধুসঙ্গ
সাধু সঙ্গে নাম কীর্তন ভাগবত শ্রবণ একই কথা, নাম এবং ভাগবত একই, এবং মথুরাবাস অর্থাৎ ধর্মসভা সাধু সঙ্গ শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, মূর্তি পূজা বা বিগ্রহ পূজা, বৈষ্ণবের পূজা পৌতলিকতা নয়, সাক্ষাৎ ব্রজ বিগ্রহ ন তুমি ব্রজেন্দ্র নন্দন, এই বুদ্ধিতে বৈষ্ণবরা পূজা করে আর ভগবানও সাড়া দেন। মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করলেন, ক্ষীরচূড়া গোপীতে নাম হয়ে গেল ক্ষীরচূড়া গোপীনাথ। সাক্ষী দেবার জন্য বিপ্রের জন্য বৃন্দাবন থেকে হেঁটে চলে আসলেন, নাম হয়ে গেল সাক্ষী গোপাল। জগন্নাথ তার সেবক রাজার জন্য যুদ্ধ করতে চলে গেলেন কাঞ্চি, নাম হলো দৈখিয়াতে তার নাম পড়ে গেল দৈখিয়া, দৈখিয়াছেন দৈখিয়া। দেখুন আবার দ্বারকাধীশ দ্বারকা থেকে চলে আসলেন কোথায়, ডাকুর। দ্বারকাধীশ একজন ভক্ত ছিলেন, এটা আমরা অধিকাংশ আলোচনা করি না ওই জন্য বলে দিচ্ছি, একজন ভক্ত ছিলেন। উনি প্রায় বছরে একবার দ্বারকায় যেতেন, কিছুদিন থাকতেন, ঠাকুরের তুলসী সেবা করতেন, তুলসী চয়ন করে ঠাকুরের পাদ পদ্মে দেবার জন্য সেবককে দিতেন। বৃদ্ধ হয়ে গেলেন, উনি আর যেতে পারলেন না, ঠাকুর নেবেন না। তার বাড়ি হচ্ছে আহমেদাবাদের কাছে, আহমেদাবাদ বড়োদা, তার মাঝখানে একটা স্টেশন আছে আনন্দ, আনন্দ থেকে কাছাকাছি, তার নাম হলো ডাকুর, ওই স্থানে তার বাড়ি ছিল। তার আরতি শুনে শ্রী দ্বারকাধীশ বললেন, উনি যে পাণ্ডা ঠাকুর তার তীর্থগুরু তাকে বললেন, উনি হেসে উড়িয়ে দিলেন, বলে ধুর ঠাকুর কখন যায়নি কোথায়, আর ইনি লজ্জায় বলতে পারছেন না গরুর গাড়ি কিন্তু নিয়ে গিয়েছে। একদিন ঠাকুর ভোরবেলা বলছেন, আরে তুমি কিছু বলছো না কেন, হ্যাঁ চলো আজকে ভোরবেলা চলে যাব, এরা সব উঠবে তার আগে আমরা চলে যাব, আর তুমি বুড়ো লোক তুমি গাড়ি চালাতে হবে, তুমি পেছনে বসো আমি গাড়ি চালাচ্ছি। ঠাকুর গাড়ি চালিয়ে চলে আসলেন ডাকুর, এখন ডাকুরে ঠাকুর আছেন। ওখান থেকে রাজা আসলেন, অনেক চেষ্টা করলেন নিয়ে যাবার জন্য, দৈববাণী হলো আমি যাচ্ছি না, আমি এখানেই থাকবো, তোমরা আমার নূতন প্রতিমূর্তি তৈরি করে ওখানে স্থাপন করে নাও। ঠাকুর এখন ডাকুরে আছেন, ঠাকুর আসেন কথা বলতে। বদ্রীনাথ পূজ্যপাল বনগোস সিং মহারাজ আমাদের গুরুদেব ছিলেন, আমাদের গুরুদেব শ্রী বনগোস সিং মহারাজ যখন গেলেন না, উনি যাচ্ছেন বদ্রীনাথের পথে, আগের গাড়ি ঘোড়া চলছিল না, হেঁটে যাচ্ছেন, রাস্তায় ঠিক ধরতে পারছেন না, ছোট ছোট 2-2.5 কিলোমিটার নিচে হনুমান চট্টিতে থাকতে হতো, যারা দর্শন করতেন ভোরবেলা গিয়ে দর্শন করতেন। তো উনি যাওয়ার পথে হঠাৎ সে বরফের উপর ভালো ভালো ফুল দেখলেন, নীলকমল বলে তার ভালো পছন্দ হলো, ওই ফুলের মালা গেঁথে রাখলেন, আর মনে মনে ভাবছেন ঠাকুরকে চাইতে হবে তবে আমি দিব, নিজে দিব না। ভোরবেলা পরের দিন যখন দর্শনে যাচ্ছেন, পাণ্ডা ঠাকুর যেন অপেক্ষায় আছেন কারোর জন্য, পাণ্ডা ঠাকুর শ্রী পূজ্যপাদ বনগোস সেন মহারাজকে দেখেই বলছেন, আপনি কলিকাতা থেকে এসেছেন বনগোস সেন মহারাজ না, বনবাবা আপনি সরস্বতী ঠাকুরের শিষ্য। উনি অবাক হয়ে গেলেন, বললেন আমি স্বপ্ন দেখেছি, আমাকে বদ্রীনাথ বলে দিয়েছেন আমার প্রিয় শিষ্য সরস্বতী ঠাকুরের শিষ্য বনবাবা আসছে, আর সে ফুলের মালা নিয়ে আসবে, উনি আমাকে দিবে। তখন ফুলের মালা দিলেন, ঠাকুর পড়লেন। দেখুন ঠাকুর কথা বলে সেবা চেয়ে নিচ্ছেন, ঠাকুর ওই জন্য ভক্ত বৈষ্ণব তারা ঠাকুরের সত্যি সেবা করে। মাধবেন্দ্র পুরী গোবিন্দকুণ্ডে বসে আছেন, আর তার জন্য ঠাকুর দুধ এনে খেতে দিলেন আর বলে দিলেন, রাতবেলা যখন রাত 12টা 1টার সময় উনি তো ভাবছেন যে আমাকে বাটিটা দিয়ে গেল, সে ফিরে আসবে নিয়ে যাবে, এলেন না ঠাকুর। আর রাতবেলা বলছেন, মাধব তুমি আমাকে চিনতে পারলে না, আর তুমি আমার জন্য সংসার ছেড়ে ভজন করতে এসছো, আমি নন্দবাবার ছেলে, আমার নাম মদন মোহন, আমার নামই গোপীনাথ, আমার নামই গোবিন্দ, আমি এই ঝাড়ের মধ্যে থাকি, আমার সেবক আমার বিগ্রহ এখানে লুকিয়ে মুসলমান হয়ে রেখে দিয়ে চলে গিয়েছি।
ওই দিন থেকে কত শীত কত বৃষ্টি খেয়ে আমার ভাল লাগছে না, তুমি গ্রামের লোককে নিয়ে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে আমার জন্য মন্দির করে দাও। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন, তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া উদ্ধারিব সকল সংসার। ভগবান ডেকে সেবা দিচ্ছেন ভক্তকে বিগ্রহ। ওই জন্য ভাগবতে শাস্ত্রে উল্লেখ আছে, মন্দির করলে বিগ্রহ করলে ভগবানের মতো আপনি ঐশ্বর্য লাভ করবেন। যদিও ভক্তরা এগুলো চান না, ভক্তরা এসব চান না, ভক্তরা চান সেবা, তবুও এরকম উল্লেখ আছে মন্দির করলে বিগ্রহ করলে আপনি মুক্তির অধিকারী হবেন এবং অনন্ত কোটি যজ্ঞের ফল পাবেন। ওই জন্য আমাদের গুরুবর্গ মন্দির মঠ এবং বিগ্রহ করছেন। আজকে যে যার আবির্ভাব তিথি সরস্বতী ঠাকুর, তার সম্পর্কে আমরা শুনতে পাই, উনি যখন মায়াপুরে মন্দির করলেন, মন্দির করে ভক্তরা বলছেন বিগ্রহ আনতে গেলেন জয়পুর, জয়পুরে। এখন যে আপনারা চৈতন্য মঠে মায়াপুরে যে ঠাকুর দেখছেন, ওই ঠাকুরকে পছন্দ হল, আড়তাতে চ আড়তের বিগ্রহ হয় তৈরি করে, ওরা বিক্রি করে জয়পুরে। ওখানে যেহেতু কালো পাথর সাদা পাথর পাওয়া যায়, তো ওই ঠাকুরকে পছন্দ করলেন, কিন্তু ওই আড়তের মালিক বললেন এটা তো অ্যাডভান্স দেওয়া আছে, একজন শেঠ মহাশয় আমাকে আগে থেকে বাইনা দিয়ে রেখেছেন। সরস্বতী ঠাকুর বলছেন ওই ঠাকুরই আমি নিয়ে যাব। কথা কিছু ফাইনাল হলো না, রাত্রবেলা বিশ্রাম করলেন, রাতবেলা ঠাকুর ওই শেঠকে বলে দিলেন আমি সরস্বতী ঠাকুরের সঙ্গে মায়াপুর যাব, অন্য কোথায় আমি যাব না, তুমি অন্য কোথায় দিলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। সে তো ভয়ে সে শেঠকে মানা করে দিলেন, আর সেই ঠাকুরকে সরস্বতী ঠাকুরকে দিলেন, সরস্বতী ঠাকুর এনে মায়াপুরে প্রতিষ্ঠা করলেন ওই ঠাকুর। একবার সরস্বতী ঠাকুর বন্যা তখন শত কোটি নাম যজ্ঞে প্রতি হয়ে এই চৈতন্য মঠে ভোজন করছেন, তার হঠাৎ মনে হলো তো বহুদিন ধরে পায়স তো ভোগ লাগায়নি, চারদিকে বন্যা, তার মধ্যে হঠাৎ দেখলেন একজন গোয়ালা মাথার উপর দুধ চাল সব নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে। দেখুন বাক্য সিদ্ধি সরস্বতী ঠাকুরের, বন্যার মধ্যে উনি চাইছেন যেটি চলে আসছে। ওই জন্য বললেন বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না শুধু, আমরা ডাকছি ভগবান আমাদের না দর্শন দিচ্ছেন না আসছেন, কিন্তু বৈষ্ণব যখন ডাকবেন যারা তার অত্যন্ত প্রিয় পার্ষদ বলবেন তাদের কোথায় ভগবান আসবেন এবং তার ইচ্ছা পূর্ণ করবেন। ভক্তি বিনোদ ঠাকুর শ্রী জগন্নাথ অত্যন্ত প্রিয়, ভক্তি বিনোদ ঠাকুর সেবা প্রাণ ছিলেন, সপ্তম গোস্বামী নামে তার খ্যাতি ছিল। ভক্তি বিনোদ ঠাকুর ব্রিটিশ টাইমে অনেক আগে তখন বিভিন্ন স্থানে ঠাকুরের বিভিন্ন প্রকার, যদিও উনি কলেক্টর পোস্টে বিভিন্ন জায়গায় নদিয়ায় ছিলেন, ছাপড়ায় ছিলেন, শ্রী পুরীর জগন্নাথ ধামে ছিলেন বিভিন্ন স্থানে, কিন্তু উনি সেবার দিকে বেশি মনোনিবেশ করতেন, মহাপ্রভুর ধর্ম প্রচার বেশি মনোনিবেশ করেছেন। মহাপ্রভুর কথা কি করে জগতে প্রচার হবে, কি করে মহাপ্রভুর যে কথা সম্বলিত গ্রন্থ প্রকাশিত হবে, এসব ভক্তি বিনোদ ঠাকুরের একান্ত চেষ্টা। বিশেষভাবে নবদ্বীপ ধাম পরিক্রমা, শ্রী বৃন্দাবন ধাম পরিক্রমা নিজে করেছেন এবং সরস্বতী ঠাকুরকে আদেশ দিয়েছেন যে তুমি ধাম পরিক্রমা আরম্ভ করো, নবদ্বীপ ধাম পরিক্রমা। আর সেই ভক্তি বিনোদ ঠাকুর জগন্নাথের কাছে আর্ত করে ডাকলেন আমাকে একা আমি প্রচার করতে পারছি না, তুমি একজনকে পাঠিয়ে যাও যে আমাকে প্রচারে সাহায্য করবে। তখনই জগন্নাথ বললেন ঠিক আছে তোমার পুত্ররূপে আমি পাঠাচ্ছি একজন মহাপুরুষকে, আর ওই হচ্ছেন সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর তারই পুত্ররত্ন রূপে জগতে আসলেন, যেমন সুখদেব গোস্বামী বেদব্যাসের পুত্ররূপে এসেছেন। সুখদেব গোস্বামী বেদব্যাস ভাগবত করলেন প্রচার করবে কে, তখন ভগবানই বললেন ঠিক আছে তোমারই পুত্ররূপে আমি সুখদেব গোস্বামীকে দিলাম, তুমি তৈরি করে নাও তা কেমন ভাবে তার দ্বারা প্রচার করবে। সুখদেব গোস্বামীকে দিয়ে জগৎকে ভাগবত শোনালেন শ্রী বেদব্যাসজি মহারাজ। ওইরকম ভক্তি বিনোদ ঠাকুরও আমাদেরকে গৌর ভক্তির কথা, মহাপ্রভুর ভক্তির কথা, প্রেম ভক্তির কথা শ্রী সরস্বতী ঠাকুরকে দিয়ে শুনিয়েছেন। ওই জন্য সরস্বতী ঠাকুর আবার দেখুন সরস্বতী ঠাকুরকে দেখবার জন্য জগন্নাথ 3 দিন তার দুয়ারে দাঁড়িয়ে থাকলেন। ওই বছর রথযাত্রা সময় রথে এগোলো না,
ওই প্রভুপাদ সরস্বতী ঠাকুর আবির্ভাব স্থান যে মঠ বড়দাণ্ডের উপর ওখানে রথ থেমে গেল। তিন দিন হলো, একদিন দুই দিন তিন দিন হাতি দিয়ে টানলো, রথ যায়নি। তখন ভক্তি বিনোদ ঠাকুর অনেক কীর্তন পাঠিয়ে আনলেন, ওখানে কীর্তনের মহোৎসব আরম্ভ করলেন, কীর্তন আরম্ভ হলো। আর ওঠা আপনার বাড়ির সামনে যখন কীর্তন হবে সকলের তো কৌতূহল থাকে, তাই ছোট্ট বিমলা প্রসাদ মানে সরস্বতী ঠাকুর বাল্য নাম বিমলা প্রসাদ তাকে কোলে নিয়ে তার মা বাইরে গিয়েছে দেখতে কি হচ্ছে। আর যেহেতু ম্যাজিস্ট্রেটের ছেলে তো কলেক্টরের ছেলে, পাণ্ডাদের তো একটা কৌতূহল হয়, আদর হয়, কোনো পাণ্ডা তাকে নিয়ে গেলেন রথের উপর জগন্নাথের চরণে দিলেন। আর যেই জগন্নাথের চরণে প্রভুপাদকে শিশু বিমলা প্রসাদকে দিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের মালাটি খসে পড়লো তার মস্তকে, জগন্নাথের আশীর্বাদ পেয়ে গেলেন। আর আশ্চর্য কথা, রথ কেউ টানতে হয়নি, তখনই রথ গড়তে আরম্ভ হলো। ওই জন্য প্রভুপাদ সরস্বতী ঠাকুর এই কলিযুগের রথকে, ধর্মের রথকে টানলেন। আর বাস্তবে আজকে হয়েছে, আজকে শুধু মানে শুধু ভারতে নয়, আকুমারিকা হিমাচল নেই, কুমেরু থেকে সুমেরু, প্রাচ্য পাশ্চাত্য, আমেরিকা, লন্ডন ইত্যাদি বিভিন্ন দেশ, কোন দেশ এমন বাদ পড়ছে যেখানে রথযাত্রা হচ্ছে না, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে না? সবটারই মূলে সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং তারই শিষ্যবর্গ চারদিকে প্রচার করছে। উনি তার এই যে ইচ্ছা, ভক্তি বিনোদ ঠাকুর ছিল, শ্রীমন মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে শুধু নগরাজি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর তার ভাষাকে আবার প্রাঞ্জল ভাবে ভক্তি বিনোদ ঠাকুর বললেন, আহা সেদিন কবে হবে যেদিন পাশ্চাত্য দেশীয় ভক্তরা এসে এদেশের ভারতীয়দের স্কন্ধে হস্ত দিয়া বলিবেন তোমাদের গৌরহরি স্থান আমাদেরকে দর্শন করিয়ে দাও, সেদিন কবে হবে? একই কথা, অর্থাৎ পাশ্চাত্য দেশী ভক্তরা এসে এদেশের ভক্তরা হাতে হাত ধরে নাচবেন হরে কৃষ্ণ বলে, গৌর নিতাই বলে, সেদিন কবে হবে? আর সেই ভাষাকে রূপ দিলেন সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর প্রথম শ্রী ভক্তি সারঙ্গ প্রভু মানে অতুলানন্দ সারঙ্গ প্রভু, যে এখন গোস্বাই মহারাজ, শ্রী ভক্তিহৃদয় বন গোস্বাই মহারাজ, ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ, এদেরকে বিদেশ পাঠালেন, এদেরকে বিদেশ পাঠালেন। একটা কথা আছে, কাকতালীয় তালটা পেকেছিল, কাকে বসলো, পড়ে গেল, কি হলো না, ওই কাকেই ফেলেছে। তো ওই রকম ভাবে আমরা যদিও বলি ইস্কন প্রচার করছেন না, প্রভুপাদ সরস্বতী ঠাকুর প্রচার করছেন বিশ্বে প্রথম, তার শিষ্যদেরকে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ শ্রী এরা সকলকে ভিত দিয়েছিলেন, তার উপর বৃহৎ একটি অট্টালিকা নির্মাণ হল। আমাদের গুরুবর্গ ছিল সরস্বতী ঠাকুর বা ছিল প্রভু সরস্বতী প্রভুপাদ গোস্বামী, উনারই চেষ্টা, অবিরত চেষ্টা। প্রভুপাদ সরস্বতী ঠাকুর যখন মায়াপুরে মন্দির করলেন, তার দর্শন দেখুন, অপূর্ব দর্শন। অনেকে বললেন আপনার ঠাকুর তো খুব সুন্দর হয়েছে কিন্তু মন্দির ছোট্ট হয়ে গিয়েছে, গেটটি দ্বারটা আর একটু বড় হলে ভালো হতো। প্রভুপাদ কি বললেন, বললেন আপনারা ঠাকুরকে দেখবেন না, ঠাকুর আপনাদেরকে দেখবে, আমি ঠাকুরকে দেখবো, এটা ভোগ বুদ্ধি হয়ে গেল। আমি ঠাকুরকে এসে সামনে হাত জোড় করে সেবার জন্য দাঁড়িয়ে থাকবো, ঠাকুর আমাকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করে সেবার জন্য সুযোগ করে দিবেন, এটাই হলো বাস্তব দর্শন। সরস্বতী ঠাকুর বলছেন আমরা ঠাকুরের কাছে এসে দেখা দিব, ঠাকুর ডেকে বলবেন এই সেবা আমার করে দাও, ওই সেবা করে দাও, আমরা ঠাকুরের সেবা করব। অর্থাৎ জগৎটা, জগৎ সব কিছুই দৃশ্য, দ্রষ্টা হচ্ছেন জগন্নাথ, দ্রষ্টা হচ্ছেন শ্রী শ্যামসুন্দর মদন মোহন মহাপ্রভু। আমরা যেদিন ভোগ বুদ্ধি করব ওই দিনে আমাদের মধ্যে বিষয় আবির্ভূত চলে আসবে, হৃদয়টা অপরিষ্কার হয়ে যাবে এবং আমরা নরকের পথে গমন করব। ওই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সকলেই ভোগ্য, একমাত্র ভোক্তা হচ্ছেন গোবিন্দ, দ্রষ্টা হচ্ছেন গোবিন্দ, গোবিন্দের কৃপার বা দর্শনের জন্য জগৎরা। ভাগবতে বা শাস্ত্রে কি বলছে, তিনটা বস্তু, একটা হচ্ছেন গোবিন্দ, আরেকদিকে জগৎ, আর এই জগৎ গোবিন্দের মাঝখানে দুই দিকে উপযোগী হচ্ছে এই জীব, জীবাত্মা, গোবিন্দের নাম পরমাত্মা আর জীবাত্মা দুই যোগে উপযোগী। এদিকে মায়ার বেগম মিশতে পারে, মায়া মধ্যে
সে ডুবে যেতে পারে, তার সত্তাটাকে ধ্বংস করে দিতে পারে, আবার গোবিন্দের পাদ পদ্মে সে গোবিন্দের পাদ পদ্মে সে আনন্দ নিতে পারে, নিজ গৌরবান্বিত হয়ে ভগবানের সেবার গৌরব মণ্ডিত করতে পারে জীব জীবাত্মা। ওই জন্য এই জীবাত্মা এবং জগৎ সবটাই গোবিন্দের ভোগ্য। গোবিন্দ হচ্ছেন ভোক্তা, গোবিন্দ হচ্ছেন দ্রষ্টা, গোবিন্দের এই দৃশ্য জগৎটা আমরা সকলেই গোবিন্দের সেবার উপকরণ। এই জ্ঞান যেদিন আমাদের আসবে এটাই হলো দর্শন। অর্থাৎ গোবিন্দর সেবার জন্য কে কতটা করতে পারলেন, গোবিন্দ সেবায় কে কতটা আমরা আত্মনিবেদন করতে পারলাম, ভগবত সেবার জন্য কতটুকু আমরা দিতে পারলাম, এই যদি দৃষ্টিভঙ্গি হলো তাহলে বাস্তব দর্শনটাকে আমরা বুঝতে পারব। প্রভুপাদ সরস্বতী ঠাকুরের দর্শন এই, বিভিন্ন সময় প্রভুপাদ সরস্বতী ঠাকুর যেখান যেখানে হরি কথা বলছেন একটি কথা বলতেন যে তোমরা জগৎকে তোমরা ভোগ করবে বুদ্ধি করবে না, তখনই ভোগ বিলাস হয়ে জগতের মধ্যে আমরা বিষয়ী হয়ে যাব, বিষয়াবিষ্ট হয়ে যাব। এই জগৎটা সব কিছু বিষয়টা হলো গোবিন্দের সেবার উপকরণ। যেমন একটি সরোবর করছেন, এই সরোবর জল গোবিন্দ সেবায় লাগবে, এই সরোবরে ভক্তরা এসে স্নান করবে এবং গোবিন্দ দর্শন করবে, তখন ওটা নির্গুণা ভক্তি হয়ে গেল। কিন্তু যেদিন ওটাকে আমরা ভোগ বুদ্ধি করব, নিজের ব্যবহারের জন্য বা নিজের ভোগের জন্য ভাবব, তখনই আমরা বিষয়াবিষ্ট হয়ে যাব, তখনই আমাদের বিষয় বৃদ্ধি হবে, জঞ্জাল বাড়বে। কিন্তু যেদিন আমরা প্রত্যেক বস্তু জগতে, আমার পরিবারও আমার নয়, আমার সংসার আমার দেশ আমার গ্রাম আমার নয়, সব গোবিন্দের, যখনই আমরা নিকৃষ্ট মনোভাব নিয়ে আসবো আমি ভারতীয়। আমি দুপুরবেলা বলছিলাম একটা উদাহরণ, প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে এসে সুভাষচন্দ্র বোস বলেছিলেন রক্ত দিন, বলেছেন না গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, ভক্ত সুভাষ ঠাকুর। আর প্রভুপাদ বলছেন তোমরা গেলেন গেলেন রক্ত দাও, হরি কথার জন্য রক্ত খরচা করো, তোমাদেরকে এই বিষয় থেকে মুক্তি দিয়ে গোবিন্দ পাদ পদ্মে আমি পৌঁছে দিই, প্রভুপাদের ভাষা। সুভাষ বোস বা স্বাধীনতা সংগ্রামীরা তারা আমাদেরকে জগৎ থেকে উদ্ধার করতে পারবেন না, আমরা জন্মের জন্ম মৃত্যু চক্রের মধ্যে বারবার ঘুরপাক খাবো, তার এইরকম স্বাধীনতা নিয়ে কি লাভ হলো? আপনি ভারত থেকে কেননা এনার্জি না ডেস্ট্রয়, জীবনটা বা জীবাত্মা নষ্ট হয় না, আপনি আজকে এখানে জন্ম হয়েছেন, কালকে লন্ডনে জন্ম হবেন, পরশু দিন অস্ট্রেলিয়ায় জন্ম হবেন, তারপরের দিন রাশিয়ায় জন্ম হচ্ছেন, এখন যে আমরা মনে করছি ইউক্রেন রাশিয়া শত্রু, আজকে ইউক্রেন লোক যদি পরের দিন ওখানে জন্ম হবে কিছুদিনের পর সে ভাববে না ইউক্রেন আমার শত্রু, রাশিয়া আমার শত্রু বলবে না। অতএব জগতে যে প্রাদেশিক যে মুক্তি, এটা আসল মুক্তি নয়, আসল মুক্তি হলো বিষয় থেকে মুক্তি, জীবের উপর যে একটা জাং বসে গিয়েছে, মহিলা বসেছে, যেমন লোহার উপর মহিলা বসলে সে চুম্বকের দিকে আকর্ষিত হচ্ছে না, তার কারণ একটাই, তার উপর একটি মহিলা বসেছে, আর মহিলাটাকে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। এটা কি করে পরিষ্কার হবে? চৈতন্য মহাপ্রভু বললেন, কি বললেন, নাম দিয়ে পরিষ্কার করো, চেতদর্পণ মার্জনম, মার্জন করবেন তো চিত্তটাকে, না পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন দিয়ে মার্জন কর। আর বহুবার সরস্বতী ঠাকুর ওই ভাষাটাকে জগতে প্রচার করলেন। আজকে যে প্রচার আমরা দেখছি মহাপ্রভুর, যে এত বড় প্রচার আজকে বিশ্বভরে, তার মূলে হচ্ছেন সরস্বতী ঠাকুর। অবশ্য সরস্বতী ঠাকুরকে উৎসাহ দিয়েছেন তার পিতা এবং গুরু শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরকে সরস্বতী ঠাকুর কখনো পিতা বুদ্ধি করতেন না, উনি গুরু বুদ্ধি করতেন। এক সময় একজন লোক এসেছিলেন, উনি বললেন আমি ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেছি, তার অনেক সন্তান। তখন প্রভুপাদ সরস্বতী ঠাকুর বলতেন আপনি আদৌ দেখেননি ভক্তিবিনোদ ঠাকুরকে, তার কোনো সন্তান ছিলেন না, উনি অপ্রাকৃত ব্রজবাসী বৈকুণ্ঠবাসী, উনি গোলকের লোক, উনি জীবের উদ্ধার করতে জগতে এসেছে। এই হলো প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের বক্তব্য। ওই জন্য আমরা যদি সত্যি সত্যি প্রভু সরস্বতী ঠাকুরের বক্তব্য বা তার আদর্শকে অনুসরণ করবো, অনায়াসে কোনো কষ্ট করতে হবে না, অনায়াস সংসার থেকে উদ্ধার পেয়ে যাব। বিশেষভাবে আমরা বলে থাকি চৈতন্য মহাপ্রভু জগতে কেন এসেছিলেন, হরিভক্তি প্রচার করা গৌণ মুখ্য নয়, মুখ্যটা কি, এটা তো গৌণ, মুখ্যটা কি,
হ্যাঁ রাধা প্রেম, রাধা প্রেম জগৎকে দান করবেন, ইতপূর্বে কোন অবতার দান করেননি। মাধুর্য ভক্তি, ভক্তির পাঁচটা সোপান আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। যদিও শান্ত সর্বত্র দিয়েছেন, প্রহ্লাদ জনক ভীষ্ম সকলে শান্ত রসের রসি, আর তারপর দাস্য হনুমান, আর ব্রজে চিত্র পত্র গেলে সকলে, বা ব্রজের বৃক্ষ তৃণ গাভী সকলে হলো দাস্য রসে, তাহলে শান্ত গেল দাস্য গেল সখ্য, সখ্য কিছু ভক্তকে দিয়েছে, রামচন্দ্র দিলেন গুহকে দিলেন রামচন্দ্র ভগবান, কৃষ্ণচন্দ্র দিলেন অর্জুনকে দিলেন সে নিম্ন ভক্তিটি, ঊর্ধ্ব ভক্তি দিলেন সিদাম সুদাম সুবর্ষ কৃষ্ণকে, বিশ্রম্ভ ভক্তি দিলেন, আর বাৎসল্য দিলেন প্রায় নন্দ যশোদা দশরথ মহারাজ অদিতি মাতা সকলকে দিয়েছেন বাৎসল্য, কিন্তু এ মাধুর্য ভক্তিটি ভগবান কাউকে দিলেন। মাধুর্য ভক্তি মানে পতি ভাবে গোবিন্দকে আর নিজেকে পত্নী মনে করে সেবা করা, অর্থাৎ সর্বতভাবে আত্মসমর্পণ। আত্মসমর্পণ তো একটা এ আছে, মান আছে, আর এখানে কি না কিছু থাকছে না, পত্নীর কিছু থাকছে না, সব কিছু নিজের শরীর গোবিন্দকে পতিদেবকে দিচ্ছে। ওই রকম ওই যে দর্শনটি শ্রীমন মহাপ্রভু জগতে আমাদেরকে দিলেন, গোপীরা যেমন ভাবে সর্বতভাবে গোবিন্দের পাদ পদ্মে আত্মসমর্পণ করছেন, সর্বতভাবে নিজেকে পত্নী মনে করে শ্রী পতিদেব গোবিন্দের সেবা করেছেন। ওই জন্য ভাগবত বললেন যে এইরকম ভক্তি আজ পর্যন্ত কেউ করতে পারেনি। নায়ক সুখাব ভগবান দেহি না গোপিকা সুখ জ্ঞান না আত্মভূতা না যথা ভক্তি মতামিও, ভাগবত বলে দিলেন ও ভাগ্যম নন্দ গোপ ব্রজগোসাম, এই নন্দ এবং ব্রজবাসী মাদের মহিলাদের গোপীদের ভাগ্য দেখো, ভাগ্যের তুলনা হয় না। কেন না, যে ভক্তিটি বা যে রসটি আজ পর্যন্ত কেউ পায়নি ওটাই না পেয়ে গেল। নায়ক সুখা ভগবান সুখলভ্য নয়, কোনটি না এই মাধুর্য ভক্তি, মাধুর্য ভক্তির জন্য লালসা যুক্ত হয়ে সুর্পণখা কি হলো নাক কান কাটা পড়লো পেল না ত্রেতা যুগে, তারা কিন্তু কখন দেন, কিন্তু দ্বাপর যুগে ভগবান ব্রজের গোয়ালিনী গোপ কুমারীদেরকে সকলকে অকাতর ভাবে মাধুর্য ভক্তি দান করলেন, আর সেই মাধুর্য ভক্তি জীবকে আপামর চণ্ডালকে দেবার জন্য চৈতন্য মহাপ্রভু জগতে আসলেন, কলিযুগে দিলেন, কলিযুগে যেটা কখনো পাওয়ার কোন চান্স নেই, আর চৈতন্য মহাপ্রভু এসে সে মাধুর্য ভক্তি দিলেন, আর সেই মাধুর্য ভক্তির স্বরূপ শ্রী সরস্বতী গোস্বামীর ঠাকুর, গৌরবাণী স্বরূপায় গৌরের বাণী সরস্বতী ঠাকুর হয়ে এসছেন, আর সেই স্বরূপ হয়েছিল সরস্বতী ঠাকুর, মাধুর্য ভক্তি আপামর চণ্ডালকে বিলি করলেন সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর ওই জন্য তার অন্তিম বক্তব্যে দেখবেন আপনারা রূপ রঘুনাথের আনুগত্যে মিলিয়ামিশিয়া সেবা করুন, রূপানুগণের অনুগমনে ব্রজবাসীদের সেবা করাই আমাদের চরম এবং পরম লক্ষ্য, প্রভুপাদ সরস্বতীর অন্তিম বক্তব্য। প্রভুপাদ সরস্বতী গোস্বামী মহারাজ যখন চলে যাবেন ধরাধাম ত্যাগ করবেন, তার পাঁচ সাত দিন আগে আমার গুরু মহারাজ তার সেবায় ছিলেন, তখন অসুস্থ লীলা করছিলেন, অক্সিজেন সিলিন্ডার তাকে দেওয়া হয়েছিল, আর এবং সারা রাত তার সেবকরা তার পাড়া দিয়ে সেবা করতেন। আমার গুরু মহারাজ দিন কয়েক আগের ঘটনা, সে সরস্বতী ঠাকুরের পাদ পদ্ম কি মনে হলো হৃদয়ে ধারণ করলেন, সরস্বতী ঠাকুর বলছেন কে, গুরু মহারাজ বলছেন আমি প্রণব, ও প্রণবানন্দ খুব ভালো ছেলে, প্রভুপাদ আমার গুরু মহারাজকে আশীর্বাদ দিয়েছিলেন। তার দিন অল্প দিনের পরে সরস্বতী ঠাকুর ধরাধাম ছেড়ে চলে গেলেন, উনি যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমার গুরু মহারাজ প্রভুপাদ সেবায় ছিলেন, গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজ প্রায় বলতেন আমি প্রভুপাদের সেবা পরবর্তী সেবককে দিয়ে রুমে গেলাম, আমার বিছানা পরিষ্কার করছি এখনো বিশ্রাম করেনি, হঠাৎ ছুটে এসে বলছে প্রণব সর্বনাশ হয়ে গেল, প্রভুপাদ চলে গেলেন। আর প্রভুপাদ যখন চলে গেলেন আশ্চর্য কথা, বাগবাজার গৌড়ীয় মঠে যত মানে ঘড়ি ছিল একই সঙ্গে সব ঘড়ি বন্ধ হয়েছে, একই সঙ্গে অত্যদ্ভুত ঘটনা। সেই সরস্বতী ঠাকুরের কৃপা ব্যতীত আমরা সংসার সমুদ্র থেকে কখনো উদ্ধার পেতে পারবো না। ওই জন্য সরস্বতী ঠাকুর জগতে এসেছিলেন প্রেম ভক্তি দান করবার জন্য, আর আপামর চণ্ডাল সকলকে প্রেম ভক্তি দান করে গেলেন, তার নিজজন বৈষ্ণবদেরকে আদেশ দিয়েছেন
ওইজন্য আজকাল আচার্যরা সেই প্রেম ভক্তি বিলি করবার জন্য গ্রামে গ্রামে নগরে নগরে ভ্রমণ করছে। শুধু সরস্বতী ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে শতমুখে বললেও শেষ হবে না, অনেক অনেক কথা এখনো আছে, অনেক কথা, অনেক কথা। এক মহারাজ একটু আভাস দিয়েছিলেন, আপনারা শুনছিলেন, মনে হচ্ছে ইংলিশে বললেন, সরস্বতী ঠাকুর তার গুরুদেব যখন গৌরকিশোর দাস বাবাজীর মাঝে অপ্রকট হয়ে যাবেন, খুব ইম্পর্টেন্ট কথা শুনুন, যখন চলে যাবেন, চলে গেলেন, তখন তারা বলছে তারা সংস্কার করবেন নবদ্বীপের কিছু বাবাজি সম্প্রদায়ের লোক। সরস্বতী ঠাকুর বলছেন, মানে শিবার্ষ ভানবী দ্বৈত দাস বলছেন, আমি করব, আমি তার শিষ্য। তারা বললেন, বাবাজি মহারাজ বলছেন আমি অপ্রকটের পর আমার শরীরকে নবদ্বীপে টানাটানি টানা হেঁচড়া করে নিয়ে যাবেন। তার বলবার উদ্দেশ্য, নবদ্বীপের মাটি আমার গায়ে লাগবে, এটা অশ্রদ্ধা করার জন্য বলা হয়নি, মানে দৈন্য করে বলেছেন গুরুদেব, আর তাই তারা ওইটা করবার জন্য প্রস্তুত হয়েছিলেন। সরস্বতী ঠাকুর বললেন, দেখুন আমার গুরু মহারাজ বলেছেন উনি ত্যাগী ছিলেন, আমি ত্যাগী, আপনারা যদি এক মাসের মধ্যে কেউ স্ত্রী স্পর্শ করেননি, সন্ন্যাস ধর্ম সত্যি সত্যি রক্ষা করছেন, আসুন সংস্কার করতে আমার সঙ্গে যোগ দেন। কেউ আসলেন না, বললেন এক সপ্তাহ, কেউ আসলেন না, বললেন আগামী গতকাল রাতবেলাও যারা স্ত্রী স্পর্শ করেননি, শুদ্ধভাবে এই ব্রহ্মচারী সন্ন্যাস বেশকে ধারণ করছেন, তার মর্যাদা রক্ষে আপনারা কেউ আসেননি। ওই জন্য দৈব বর্ণাশ্রম ধর্মকে জগতে স্থাপন করলেন প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর। কোন প্রকার আমাদের মধ্যে বিশৃঙ্খলা যেন না, সবগুলো শৃঙ্খলাবদ্ধভাবে করতে হবে, দৈব বর্ণাশ্রম ধর্ম। তো ওই জন্য প্রভুপাদ সম্পর্কে এরকম ভাবে শতমুখে বললেও শেষ করা যাবে না। আজকে সেই প্রভুপাদের শুভ তিথি বলা, আজকে তার শুভ আশীর্বাদ প্রার্থনা করে আমরা পূজ্যপাদ আচার্য দেব আছেন তারও কৃপা প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরু উপস্থ কৃপা সিন্ধু পতিতানন পাবন ভূ।